অপরাধ দমন করতে আজ থেকে বারাসাতে চালু হলো পিঙ্ক পুলিশ ফোর্স। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা জুড়ে এর আগেও একাধিক পদক্ষেপ নিয়েছে বারাসাত জেলা পুলিশ। বারাসাত পুলিশ জেলার অন্তর্গত সমস্ত এলাকায় ইফটিজিংয়ের অপরাধ দমন এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে শুরু হলো পিঙ্ক পুলিশ ফোর্স। মহিলা পুলিশকর্মীদের দ্বারা এই পিঙ্ক পুলিশ ফোর্স পরিচালনা করা হবে এমনটাই জানিয়েছেন বারাসাত পুলিশ জেলা পুলিশ সুপার। আজ দুপুর 12:30 নাগাদ এই পিঙ্ক পুলিশ ফোর্সের শুভ উদ্বোধন করেন বারাসাত পুলিশ জেলা পুলিশ সুপার। সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার SDPO, এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত পুলিশ জেলার একাধিক পুলিশ আধিকারিক। এটা অ্যাকচুয়ালি যে কনসেপ্ট আছে, এ নর্থ বেঙ্গল থেকে এসেছে। দার্জিলিং, কালিম্পং, এখানে কোভিডে আগে এরকম পিঙ্ক পেট্রোল ছিল, পিঙ্ক মোবাইল ছিল, যে কি কোভিডের টাইমে বন্ধ হয়ে গেছিলাম। তারপরে অনেক দিন ধরে PD সবাইকে বলেছে এটা করতে হবে, বাট আরজিকর থেকে একটু পুশ পেয়েছি। অ্যান্ড আমি 3টে সাব ডিভিশন মে 3টে পিঙ্ক মোবাইল স্টার্ট করবো। ইয়ে ফুলি ম্যান্ড হবে মহিলা পুলিশ পার্সোনেল কে, আর এর টাস্ক কি হবে, যে ভি আমার ক্রাইম অগেনস্ট ওমেন আছে, ইভ টিজিং আছে, ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যেখানে আমার কাছে আপনি জানেনই নিশ্চয় কি নারী শক্তি অ্যাপ দিয়ে 112 কে কম্বাইন করেছে। তো যে ভি ওয়ার্কিং ওমেন আছেন, এখন গভর্নমেন্ট সেক্টর মে ইনিশিয়েট করা হয়েছে, ওর সাকসেসফুল 3টে ট্রায়াল হয়ে গেছে। ওখান থেকে কই প্রেস করবে আমার কাছে, যে কন্ট্রোল রুমে 112 মে কল চলে আসবে, আর যখন আমি পাচ্ছি কি ইয়ে মহিলা রিলেটেড ক্রাইম আছে, তো ইয়ে পিঙ্ক পেট্রোল দিয়ে আমি ওকে কভার করব। তো প্রাইম এখন আমি স্টার্ট করেছি। তারপরে আর কেন করছি, কিউকি আপনি সবাই জানে কি এখন পূজা আসছে, তো পূজা আগে শপিং করতে অনেক মহিলা গৃহিণী সব বের হবে, ওখানে অনেকগুলো স্ন্যাচিং আর এইসব রকম ইভ টিজিং এ কমপ্লেন আসে। তো আমার মেজর এখন ফোকাস আছে কি যেখানে যেখানে, যেসে হাবড়া বাজার আছে, বারাসাত আছে, মধ্যমগ্রাম আছে, ওখানে আমি প্রাইমারলি এখন আমার পিঙ্ক পেট্রোল দিয়ে কভার করব।